বিসমিল্লাহ রহমান রহিম, বেস স্টেডিয়াম তরফ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2021 সালের প্রশ্ন, মানে বিগত বছরের প্রশ্ন, কারণ বিগত বছরের প্রশ্ন সলভ করলে ধারণা পাওয়া যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে, মানে মানবিক ইউনিটে, কী ধরনের প্রশ্ন আসে। তো আমরা আজকে বাংলা এবং সাধারণ জ্ঞান অংশটা দেখব 2021 সালের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন ছিল, মিলিটারি যাদের পছন্দ করেছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটি দড়ির দিকে, উক্তিটিতে অন্তর্নিহিত অর্থে প্রকাশিত হয়েছে অনিশ্চয়তা। এ ক্যাট ইন গ্লোভস ক্যাসেস স্নো মাইস, এর সামর্থ্য হল সোজা আঙুলে ঘি ওঠে না, এখন থেকে কারো শান্তিতে আর কোনো রকম বিঘ্ন ঘটবে না। সিরাজুদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করে তা হলো মীরজাফর। ফেব্রুয়ারি 1969 কবিতায় রক্তের বুদবুদ বলতে বোঝানো হয়েছে শহীদদের, মানুষের স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় যে রচনা উদীর 52 দিনগুলি। লালসাল উপন্যাসে মজিদ চরিত্র প্রকাশিত প্রসঙ্গিক নয়, এটা হলো সংসার উদাসীন্য। লালসাল উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশকের উক্তি হলো ঠ্যাঙ্গা বেটি দেবের ঠ্যাঙ্গা। সিরাজুদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইট পিলার্স বলতে বোঝে নবাবের সৈন্যদের, বৃক্ষ যে কেবল বৃদ্ধি নিশানা নয়, এটি হচ্ছে প্রশান্তির ইঙ্গিত। জাদু শব্দটি যে ভাষার শব্দ, এটা হলো ফার্সি ভাষার শব্দ। আহ্বান গল্পের বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের কুটুতিক্ত গন্ধ, ওটা বনঝোপ, পরবর্তী হলো নিগুড় বেদনা। ব্যর্থ শব্দের সদীপিত হল বীজক অর্থ, যে সম্পর্কটি বিষ দৃশ্য, এটা হলো নিদ্র নিবিড়। অভিধানে কোনো বন্ধুদের সজ্জিত হলো চাঁদ তারা সূর্য। চক্ষুর দ্বারা লিখিত একত অর্থ হলো গোচর। বাংলাতে আসে হলো পনেরোটি এমসিকিউ, পনেরোটি এমসিকিউ বা 15, কিন্তু পাস পার্ক হচ্ছে পাস, পাসের উপরে পেতে হবে বা পাস পেতে হবে, তাহলে রাইটিং খাতা দেখা হবে, মানে বাংলাতে পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি সেমিতে আলাদা করে পাস করতে হয়। তারপর হবে দুপুর সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান আসে তিরিশটি সাধারণ জ্ঞানের মধ্যে হচ্ছে আন্তর্জাতিক বিষয় থাকে, দেশীয় বিষয় থাকে, এমনকি সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক বিষয় দেশীয় এবং আন্তর্জাতিক দূরে হয়ে থাকে। তো প্রথম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার অবদান ছিল, ভূমিকা ছিল নবাব আলী চৌধুরী। পৃথিবীর সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ, তৃতীয় গ্রহ। নিজের যে পত্রিকাটি 1971 সালে বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়েছে, এটা হলো জয় বাংলা। রংপুরের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে রাজবংশী, কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? কোর্ট অফ রেকর্ড বলা হয় হচ্ছে সুপ্রিম কোর্টকে। এই স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কী হয়? রপ্তানি বাড়ে। সদ্য ঘোষিত আউকুস চুক্তির অন্তর্ভুক্ত জাপানে, এটা হলো সাম্প্রতিক তথ্য। 2020 সালে অস্কার পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো প্যারাসাইট, এটা সাম্প্রতিক বিষয় তোমরা জানতে হবে। দি ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচিতা হলো অ্যাডাম স্মিথ। নিচের যে দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্য হল জার্মানি। বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা দাবি, যে দফায় পৃথক মুদ্রা ব্যবস্থা ছিল 3 দফায়, এতে 6 দফা আগে মুখস্থ করতে হবে কোন দফায় কী আছে। রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ক্যালসিয়াম হলো নাট্যশালা। নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ, এটা হচ্ছে হারিকেল। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশের দূতাবাস হাইকমান ছিল আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের সংবিধান যে ভাগে মৌলিক অধিকার বর্ণিত আছে, তৃতীয়। তারপরে সেপ্টেম্বর 2021 পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টি প্রতিযোগিতার যে কয়টি সিরিজ বাংলাদেশ জয়লাভ করে, 9টি। জাতীয় সংসদে বাংলাদেশ দলের মুখপাত্র ছিল চিফ হুইপ। বাংলাদেশ সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করে চিফ হুইপ। 2021-22 সালে উন্নয়ন বাজেটে যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে, শিক্ষা ও প্রযুক্তি খাতে। যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্থ প্রেরণ করে, সৌদি আরব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে 2021 সালে আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন মাথুরা বিকাশ ত্রিপুরা। স্টোরেজ ডিভাইস ডেটা সংরক্ষণ না করে ডেটা ট্রান্সমিশন করার প্রক্রিয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস। সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশন অপারেটর হলো এটা। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তা হলো ফসপ্রো। 22তম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় যে বার্মিংহামে। কোভিড-19 এর তৃতীয় ডোজের টিকা আবদালায়ের আবিষ্কার দেখল কিউবা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন যে দেশ সফর করেন প্রথম, এটা যুক্তরাজ্য। এটা হলো সাম্প্রতিক বিষয় তোমার জানতে হবে, বহির্বিশ্বের খবর। নহর ই জুবাইদার যেখানে অবস্থিত মক্কা। ঈদগাঁও মধ্যনগর এবং দাসার হল সদ্য প্রতিষ্ঠিত উপজেলা। ইলামতি হলো এক ধরনের আপ। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কারকে যে বিষয়ে ঘোষণা করেছে, তা হলো সৃষ্টিশীল অর্থনীতি।
তারপর আসে রাইটিং আসে, কিন্তু আজকে আমরা দেখলাম বাংলা এবং সাধারণ জ্ঞান। তোমরা বিগত বছর প্রশ্ন সলভ করলেই প্রশ্ন সম্পর্কে ধারণা পাবে যে কী ধরনের প্রশ্ন আসে।